ঘুরছে মানুষ, ঘুরছে সময়, উড়ছে এ জীবন। তোমায় নিয়ে উল্টো স্বপ্ন দেখে আমার মন। তুমি বন্ধু উল্টো পথে, উল্টো এক পথে, তোমায় পেতে উল্টো রথে, ছোটে উল্টো দিন। ছুটে ছুটে দেশে হারা, কোথায় গেলে পাই উল্টো পথে চলছে সবাই। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বন্ধু, তোমার দেখা নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই। তুমি আমারে যা যা কইলা সব হাঁচা তো? হাঁচা কইতেছি মানে আমি নিজের চোখে দেখছি। এরা আউলিতে খাড়াইয়া, নিরিবিলি খাড়াইয়া প্রেমিক প্রেমিকার লানি কেমন জানি বাতচিত করতেছে। মুখের ভঙ্গি জানি কেমন, হাসে মিটি মিটি হাসে, হ্যাঁ হাসে হ্যাঁ হাসে, কেমন জানি লাগতেছে আমার। আব্বা জান তো আমারে কইছিল যে মিচ ইরানি হইল গিয়া ওই মিজান ভাইয়ের সম্পর্কে ছালি, তো ছালির লগে নিরালায় কথা কোন কি আছে? আমি নিশ্চিত এগো মধ্যে কোন একটা ঝামেলা আছে। এইটা তো আব্বা জানের এখনই কোন উচিত। এখনই কইবা? না, আমার মন হইতেছে এক্ষুনি আব্বাজানরে কোয়া ঠিক হইব না। ঠিক হইব না খেলা? শোনো আব্বাজান, মিস ইরানির অন্ধভক্ত হয়ে গেছে গা। ছোটখাটো কোনো প্রমাণ দিয়ে হ্যার চোখ মানে অন্ধ চোখ খোলা যাব না, এই জন্য বড় একটা প্রমাণ দিতে হইব হ্যার চোখের সামনে। এরপরে হ্যার চোখ খুলতে পারো, বুঝে পারছ? প্রয়োজনে সেটাই করো। এটা অবশ্য ঠিক করছো, তবে কথা হইতেছে কি, এটা করতে হলে তো হ্যার পিছনে মানে মিস ইরানির পিছনে গোয়েন্দা লান আঠাল লান লাগা থাকতে হইব। প্রয়োজনে লাগা থাকবা? না 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 বাবলে, তোমার আমার বিশ্বাস নাই কা। তোমার কোনো দরকার নাই মিস ইরানির পিছনে লাগা গোয়েন্দাগিরি করার। এটা কি কইতাছো তুমি, আমার বিশ্বাস নাই বলি? সুন্দরী মায়ার লোক দেখলে সব পুরুষ মানুষের মতিভ্রম হয়ে যায়। আমি চাই না যে তোমার মতিভ্রম হয়ে যাক। এটা তুমি যাই কও সাইলা বানু, আমার নজর কিন্তু মিস ইরানির উপর থাকবই। আরে ধুর, ফোন ধরে না। এই রমেশ ভাই, ভাই আপনার ফোন দিতে দিতে হয় না, রয়ে গেল আপনি ফোন ধরতেছেন না কেন? না মানে ওই যে কি আদিল্লা ওই জাদুর বই কেননের পর থেকে মনে করে খালি পড়ে যেতেছি পড়ে যেতেছি। অসুবিধা শিখতেছি কিন্তু এই সেকেন্ড দিয়ে তো কাজ হইতো না, বুঝতে পারছস? এই লেগে চিন্তা করতেছি জাদু দেখাইতে হইলে মনে করি যে প্র্যাকটিক্যালি কিছু সেকেন্ড লাগবো, তাই কিছু জিনিসপত্র ওই যে জাদুর কিছু জিনিসপত্র প্র্যাকটিক্যাল জিনিসপত্র উপকরণ আর কি এগুলো কিনে লইয়াছি আর কি। ভাই এটা তো বুঝলাম, কিন্তু এই জন্য আপনি কল রিসিভ করবেন না, এটা কোনো কথা বলেন। আসলে পকেটের মধ্যে মোবাইল আছিল তো ওই কেওয়াজের মধ্যে মনে করো মোবাইল রিসিভ করা পায় নাই কা। অসুবিধা নাই, তোর এরকম বারবার মনে করো আমার ফোন ধরার দরকারটা কি? ভাই আপনার কাজ তো আমি করে দিছি, করে দিছি না, কিন্তু আমার চাকরিটা কবে হবে সেটা তো আমার জানা দরকার। আরে সেই সময় তোরে কইলাম না, পরে যখন দেখা হবো তোরে কমুনে, আবার এত তুই ভেজাল করতেছিস গেলা। ভাই সেই পরেটা তো এখন অনেক পরেই হয়েছে, এখন সব খুলে বলেন। শোন আব্বা জান রে, আমি কালকে তোর চাকরির ব্যাপারে কইছি আর কি। আব্বা জান কইছে যে কি কইছে ভাই? আব্বা জানে কইছে যে ওই যে ক্যাশিয়ারের যে শূন্যপদ, সেই শূন্যপদে নয়া ক্যাশিয়ার নিয়োগ দেবো কি দেবো না সেই ডিসিশন সে পরে লইব আর কি। তাহলে ভাই জীবনের রিস্ক নেওয়া গোরস্থান থেকে চুলাই না, আমার কী লাভ হইল? কোন চাকরিটা তো আমার এখনই দরকার। সেটা বুঝার পারছি, আব্বা জানের দোকানে হ্যাঁ যদি মনে কর যে এই যে কর্মচারী নিয়োগ দিতে গরিমসি করে তাহলে তো আমার কিছু করার নাই গা। মগার 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 আব্বা জানে কইছে যদি এর দোকানে সে নতুন কোনো ক্যাশিয়ারে নিয়োগ দেয় তাইলে মনে কর যে আমার প্রস্তাবটা সে বিবেচনা করে দেখব, সেই হিসাবে মনে কর যে তোর চাকরি মোটামুটি কনফার্ম আছে। ভাই সত্যি কইতেছেন তো, কদম চাচা এই কথা কইছে? আবে রমিজ, মিছা কথা কনের মানুষ নাই গা, বুঝা পারছস? কইলে হাঁচা কথাই কয়। আরে স্যার
চলো ভাই, সালাম। টান দাও, জোরে টান দাও। ওই সোয়াইগা খারা, আমি তো তোর হোটেলের দিকেই যাইতেছিলাম। তোর লগে আমার জরুরি একটা আলোচনা আছে। কি আলোচনা ভাইজান? আমি যে একটা জীব সেবামূলক প্রতিষ্ঠান খাড়া করাবার চাইতেছি, শুনছস তো? হ্যাঁ শুনছি। আমি যে জীব সেবামূলক প্রতিষ্ঠানে খাড়া করাবার চাইতেছি, প্রত্যেক দিন তো কুত্তা বিলাইগো খাওয়ানোর লেগে প্রচুর খাওয়ান লাগবো। আমি চাইতেছি খাওয়ানোর একটা বড় অংশ আমি তোর হোটেল থেকে লোমো। তো ভাইজান খাওয়ান কি কিনা নেবেন না মাগনা? মাগনা লোবো কেন? এটা কিরকম কথা কইলি বেটা? এক জীবের সেবা করবার যে আমি কি আরেক জীবের ক্ষতি করবো নাকি? টেকাতে কিনা লোমো তো এটা তো খুবই ভালো কথা। মাগা টেকাতে যে কিনা লোমো, তুই গুলো আমার কাছ থেকে বেশি লাভ করবার পারবি না। মনে করছিস যেরকম খরচ হবো এরকমই দাম ধরলি আর কি। কিছু মনে করে না ভাইজান, আমার হোটেলে সারাদিনে কয়টাকে লাভ হয়? আবার অনেক তো খাইয়ে টাকা না দিয়েও জায়গা। ব্যবসায় যদি লাভ না থাকে তাহলে চলবো কেমতে? তয় আমি আপনার অল্প কিছু ছাড় দিবার পারো, কিন্তু আমার ব্যবসার পুরোটা ছাড় দিবার পারো না। লাগবো না তোর খাওন, তুই তোর লাভ নিয়েই থাক বাচ্চা। দরকার হইলে আমি বাইরের মানুষ দিয়ে রান দেয় বাটা কুত্তা বিলাইকে খাওয়াবো। তোর খাওনের লিগে আমার কাম আটকে থাকবো নাকি? আই ছেলে জায়গা ব্যবসা করার লিগে। উপকার তো আমি সবসময় করতেছি, আমি তো এই বাড়ির সেবাই সবসময় নিয়োজিত। তো আপনার কি উপকার করা লাগবো লাইলা আপা কুয়া ফালান? একখানে উপকারের কথাই তো কইছিলাম, আবার নতুন করে কি কমু? আমি বোঝা পারছি আপনার সাদির কথা কইতেছেন, তো আপনি কোয়ার সাথে সাথে কিন্তু আমি ক্যাচ করে ফেলাইছি। তবে হইছে কি লাইলা আপা, প্রবলেমটা কিন্তু আমার না, প্রবলেমটা হইতেছে কি আপনার। আমার প্রবলেম কিসে? ও আপনার প্রবলেম, আপনার প্রবলেমের লিগে কিন্তু এই বাড়িতে বিয়া সাদির মানে গড়াইতেছে না। তোমার কথাখানের মানে ঠিক বুঝে পারলাম না, একটু খোলাসা করে কও তুই। মানে ওইটাছে কি আপনার যে নামটা, এই যে লাইলা মানে লাইলি, এই যে ঐতিহাসিক নামটা আপনার চেঞ্জ করতে হবে। এই নামটা যদি আপনি চেঞ্জ না করেন, জিন্দগিতে কিন্তু এই বাড়িতে আপনার লেগে সম্বন্ধ আইব না লাইলা আপা। খেলা আমার নামের মধ্যে কি দোষ আছে? হচ্ছে কি লাইলা আপা, মানে আপনার নাম তো হচ্ছে কি আর লাইলা, এটা মানে হিন্দিতে কই লাইলা লাইলা মেলালালা ওইটা আর কি, আর বাংলাতে কইল লাইলি, মানে লাইলি মজনুর প্রেম কাহিনীর মানে লাইলি মানে হচ্ছে ছেঁকা। হচ্ছে কি হারাটা জীবন লাইলি খালি কান্দে গেছে মাগার মজনুরে পায় না কিয়া। আপনি তো নিউ তীরে অস্বীকার করতে পারবেন না। তোমার কি ধারণা যে দুনিয়ার সব লাইলি গড়ি সাদি অনেক কা? না হচ্ছে কি আপা, সবার কথা আমি কোয়া পারবো না, তবে আমি নিশ্চিত আপনি বিশ্বাস করেন আর না করেন এই নামের লিগে যে আপনি বিয়া সাদি হইতেছেন এটা নিশ্চিত আপনি বিশ্বাস করেন। তোমার চাপা মারানো লাগবে, চাপা মারানো এই যে তুমি একটা মহা ওস্তাদ সেটা আমার খুব ভালোই জানা আছে। দেখেন লাইলা আপা, আপনি আমার ভুল বুঝতেছেন, আমি যা কইতেছি সব সত্য কইতেছি, একদম মিছা কইতেছি না। উপরওয়ালা তো সাক্ষী, উপরওয়ালা সব জানে, আমার দিল থেকে কইতেছি, একদম হাঁচা কইতেছি, আপনি আমার চাপা বাজ কইতেছেন। আপনি আপনি কয় নাকি নতুন কি শুরু করছো? ঠিক আছে তুমি যদি বলো তাহলে আজ থেকে আপনি আপনি করবো, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমি যা বলবো যেভাবে বলবো সেভাবে সেভাবে তোমাকে চলতে হবে, আমার সব কথা তোমাকে শুনতে হবে, পারবে? নতুন করে আবার এই কত কোণের কি আছে? আজ বিয়ানে ব্যাবাকদের সামনে সব কিছু ক্লিয়ার করে দিলাম না, যে তুমি যেমনে কইবা হেমনে ব্যাবাক কিছু হইব, এদিক ওদিক কিছু হইব না, আবার দিয়ে গায়। আচ্ছা ফাইন, তাহলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি যখন তখন আমার রুমের মধ্যে আসবে না,
আমার যদি তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করে বা কথা বলতে দরকার হয় তখন আমি তোমার রুমে যেয়ে আমি নিজে তোমার সঙ্গে কথা বলব। ওকে? আরে মোর জ্বালা, সোমি তার বিবির ঘরে যন্ত্রণাইতে পারবো না, এটা কোনো কথা? তুমি আগে কও নাজমা। মানে ব্যাপারটা হয়েছে কি, আমাদের মধ্যে এখন মান অভিমান চলছে না? মান অভিমান চললে হাজব্যান্ড ওয়াইফ দুই রুমে আলাদা থাকে, মান অভিমান চলে গেলে তখন আবার আমরা একসঙ্গে এক রুমে থাকবো, ঠিক আছে? তোমার প্রবলেমটা কি? আমার কোনো অক্ষরে মিটে দিতেছি। আরে বাবা, এসব মান অভিমানের কথা বলে কই তো মিটে যায় না, এটা মিটে গেলে সময় হলে আপনি আপনি মিটে যায়। আরে সেই সময়টা কবে আইবো কও না। ও সময় হলেই তুমি বুঝতে পারবে যে এখনই সময় হয়েছে। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা, তুমি এখন এখান থেকে যাও। ও কোলে না এলাম, আর একটু থাকি। আহা, আমি বলেছি যে আমি যখন যেটা বলবো তুমি শুনবে, ইউ প্রমিস মি। তুমি এখন যাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আই না। আমি এখন কথা বুঝবার পারতেছি না, মিসির রানী দুই আঙ্গুল মায়া হইয়া আপনারে কি উপদেশ দেব? আরে সুরত আলি, হের উপদেশ নেওয়াটা তো আমার কাছে জরুরি কিছু না। আমার কাছে জরুরি হইলো হের এই বাড়িতে রেখে দেওয়া, হের লেগে তো এই বুদ্ধিটা আমি করছি। মিসির রানী যদি বড় ভাইজনের বইয়ের অভিনয় না করবার চায় তাহলে হেরে তো এবারে না খা না রাখা সুমন কথা। হন সুরত আলি, এই যে মিস ইরানি, মানে আমার ইরানি আম্মা জান, যে তুমি যে চোখের সামনে যে ঘুরে বেড়াইব এটা হইল কি আমার লাভ? তুই খেয়াল করছ না, ইরানি আম্মা জান এই বাড়িতে আহনের পর থেকে তুমি যে পাগলামি অনেক কমে গেছে গা। এটা অবশ্য হাসা কথা হয়েছেন, এই কয়দিনে বড় ভাই জানের মেলা পরিবর্তন হয়েছে। আব্বা জান, যে আপনার লগে দুইটা কথা কইবার আছে। কয়া ফেরেন আম্মা জান, কি দুইটা কথা কইবার চান? তার আগে আপনার এই চামচারে ঘর থেকে বাই করে দেন। কেলা এটা বাইর করানো লাগবে? কেলা আছে, আমার সমস্যা আছে। আয় শোনো দালি, যা বাইরে গিয়ে খারাপ যা। আব্বা জান, কোন কি করবেন? কয়ে ফলন বইসা বইসা তো নবাব আলী শরীর একবারে বাদ ধরে গেছে। আমি কইতেছিলাম কি, ক্যাশিয়ারের চাকরিটা যদি নবাব আলীর দেওয়ান যায় তাহলে খুব ভালো হইতো না আব্বা জান? সব কিছু তো হ্যাগড়ি সামলানো লাগবো, আগে থেকে একটু প্র্যাকটিস হয়ে গেল। মা আম্মা জান, এরকম কোনো চিন্তা তো এখন আমার মাথায় আয় না। আপনি কাম করেন, হের বাতার লেগে যদি আপনার বহুত দুশ্চিন্তা থেকে থাকে তাহলে আপনি হেরে গিয়া করেন একটা চাকরি জোগাড় করে কাম করতে। আপনার জামে হইয়া নবাব আলীর চাকরি করবো, মাইসি কি কইবো? মানুষ তো ভালোই করবো, আর চাকরি তো চাকরি, বাড়ির ভিতরে হইলেও এটা চাকরি, বাড়ির বাইরে হইলেও চাকরি। এক কাম করবো, শরীর ফিট থাকবো, মানুষ ভালোই করবো, আর কিছু কারণ আছে আম্মা জান? না আব্বা জান, সাত মিনিট গেছে আমার। সুরতা লেলে একটু ডেকে দিয়ে যায় না মা। মারিয়া, মনে হলো না বিড়ালের ডাক শোনা গেল। হ্যাঁ, আমারও তো তাই মনে হলো। তাহলে কি আমার বিড়াল ফিরে এসেছে? হ্যাঁ আপু, হতেও পারে। আরে দেখেছিস, আমার ভালোবাসাও ভুলতে পারেনি, তাই কষ্ট করে হলেও আমার কাছে ফিরে এসেছে। কইও বিড়াল তো খাটের নিচেও নেই, তাহলে কোথায় গেল?
আপু আমার কেন যেন মনে হয় বিড়ালটা এই যে খাটের নিচ থেকে দৌড় দিয়ে ওই যে ওই রুমটায় গেছে। তুমি এক কাজ করো, বের হয়ে সবগুলো রুমে ঘুরে ঘুরে খুঁজতে থাকো, নিশ্চয় পাবে। ঠিক বলেছিস, আর যদিও এখানে আসে প্লিজ হ্যাঁ তুই আমাকে ডাকবি, ওকে? আমি খুঁজি। কাজে দিয়েছে জাদুর সব গোকরণ জুয়ার করে ফেলেছি, তন্ত্রমন্ত্র যে চুল চুলও জোগাড় করে ফেলাইছি। কাইল যদি তন্ত্রমন্ত্রে বাবার কাছ থেকে তান্ত্রিক বাবার কাছ থেকে মন্ত্রটা ঠিকঠাক মতো শিখা শুনছি আয়, তাহলে মানে পাই কেটাই আসতে পারি। আরে আহেন আহেন চলে আহেন। প্রথম জাদুটা কিন্তু আমাকেই দেখাতে হবে। আরে এটা আপনি কি বলতে আছেন, আপনি না কইলেও সেটা আমি করতাম। আচ্ছা আসলে জীবনে বিশেষ বিশেষ কিছু জিনিস আছে বুঝতে পারছেন, সেই জিনিসপত্র গুলা বিশেষ বিশেষ মানুষদের দেখানো উচিত। এই একখান জায়গায় কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা ঠিক না, বুঝতে পারছেন? এটা আপনি ঠিক বলেছেন। তা আপনার তন্ত্রমন্ত্র কত দূর এগুলো আগেছে? আল্লাহ চায় তো মেলা দূর আগেছে। এতদিন মনে করেন যে তন্ত্রমন্ত্র তরিকাটা পাই নাই, আজ থেকে তন্ত্রমন্ত্রের তরিকাটা আমার আয়ত্তে চলে আসে, বুঝতে পারছে? বাবা বাহ নাইস, তাহলে আপনাকে পাই কে? ইউ আর দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড। এইটা আপনি একটা হাজার কথা কইছেন মিসি রানী, আমার আর পায় কাটায় আমার যে কি আনন্দ লাগতেছে, আনন্দে আমি আটখানা হয়ে গেছি গা। শুনেছেন নিশ্চয়ই আমি আপনাদের বাড়িতে থেকে যাওয়ার ডিসিশন নিয়েছি। শুনছি মানে আমি তো আনন্দে এক কান লাভ অলরেডি দিয়ে আলাইছি। আচ্ছা লাভ দিয়েছেন কেন? না তেমন কিছু না, আতকা মনে করেন যে আনন্দ হয়ে গেছে গা। মারিয়া তোর ফোন থেকে মিউ মিউ আওয়াজ হচ্ছে কেন? কোথায় আমার ফোন থেকে মিউ মিউ আওয়াজ আসবে? আমার ফোন কি বিড়াল নাকি তুমি? না তোমার বিড়ালের দুঃখে পাগল হয়ে গেছো, যাই শোনো তোমার কাছে মিউ মিউ লাগছে। হ্যাঁ উল্টো জীবন উল্টো সময় উল্টো তোমার মন উল্টো মায়ার জালে তুমি জড়াও সারাক্ষণ স্বপ্ন ভাঙে।